তো হে গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। তো গাইজ দেখো, আমাদের কিন্তু ফ্রি ফায়ার একেবারে বদলে গিয়েছে। নতুন ফ্রি ফায়ার মানে আমাদের নতুন অ্যাডভান্স সার্ভার এসছে, তার ভিতরে কীরকম কীরকম এসছে দেখো দেখে দিচ্ছি। তো সবকার প্রথম দেখো লোগোটা, গাইজ লোগোটা কিন্তু এখানে দারুণ আছে। লোগোটা পুরো আমাদের চেঞ্জ করে দিয়েছে আর লোগোটাও কিন্তু আমাদের দারুণ দেখাচ্ছে, বুঝতে পারলে? তারপর এখানে ডায়মন্ডের আইকনগুলো চেঞ্জ করে দিয়েছে, গোল্ডের আইকনগুলো এখানে কিন্তু আমাদের চেঞ্জ করে দিয়েছে, এটাও কিন্তু দারুণ হয়েছে। তারপর তোমরা যদি প্রোফাইলে যাও, প্রোফাইলটাও একটু হালকা ডিজাইনটা এখানে চেঞ্জ করেছে, দেখো এই সাইডে আছে আলাদা রকমভাবে একটু দিয়েছে চেঞ্জ করে, এদিকেও এটাও কিন্তু দারুণ, মানে অবশ্য মোটামুটি এটাও ঠিক লেগেছে। তারপর এখানে তোমরা যদি ইভেন্ট পেজে দেখতে চাও, তাহলে কিন্তু ইভেন্ট পেজে হ্যাঁ আমরা কিন্তু অনেক কিছু ফ্রিতে পেতে পারি, মানে যখন আমাদের অ্যাডভান্স সার্ভার দিয়েছে এর ভিতরে তা আছেই, যখন আমরা আসল আপডেট করবো মেনটেনেন্স পর তখন অনেক কিছু ফিরতে পাবো। তো আর কী কী অ্যাডভান্স সার্ভার এসছে চলে দেখে দিচ্ছি। তারপর দেখো এই যে নতুন প্যাট, যেটা আমরা উল্লু বা পেঁচা বলি না, বাংলাতে পেঁচা বলা হয়, তো ওই পেঁচা ওই প্যাটটাই আমাদের গেমের ভিতরে এসছে। অবশ্যই এটাও কিন্তু দারুণ আছে, তোমরা যাই বলো তো এটা অবশ্য ঠিক আছে নাকি? তো তারপর চলো আমরা নতুন উইপেন কী এসছে সেটা দেখব। তো সবকার প্রথমে আমরা চলে যাব এখানে এসএমজি, এসএমজিতে যাওয়ার পর এখানে দেখতে পাবো এই যে এইটা, হ্যাঁ তো দেখতে পাবে এখানে বি জোন। তো এই গানটা যেটা কিন্তু এসএমজি গান, এটা অবশ্য মোটামুটি ঠিক আছে। তো এই গানটা আমাদের আপডেটের পর গেমের ভিতরে চলে আসবে, এটাও ঠিক আছে। তো এরপর চলো সেটিংয়ে যাবো। তো সেটিংয়ে অবশ্য সব রকম একই আছে, এখানে কী চেঞ্জ হয়েছে চলো আমরা দেখবো। এখানে এখানে সেরকম বলতে কোনো এখানে সেরকম নেই, তবে স্টাইলটা একটু চেঞ্জ করে দিয়েছে আমাদের। হ্যাঁ, আরও একটা নতুন সেটিং এখানে এসেছে, এই যে দেখতে পাবে স্মার্ট টোন। তো এটা তো এটার কাজটা আমি তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো এটার কাজটা কি। তো এটা অবশ্য ভালো এসেছে। তারপর এখানে দেখো নতুন নতুন মোড, এখানে স্টাইলটা হালকা এখানে চেঞ্জ করে দিয়েছে, এটাও কিন্তু আমাদের দারুণ আছে নাকি? তো এটা অবশ্য ঠিক আছে। তারপর চলো কাস্টমে কী আছে, তো কাস্টমে এখানে দেখো, কাস্টমে হ্যাঁ এখানে দেখো ক্র্যাপল্যান্ড কাস্টমটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে কালারটা। এখানে দেখো ক্র্যাপল্যান্ড কাস্টমের কালারটা এখানে চেঞ্জ করে দিয়েছে গাইজ, এটাও কিন্তু আমাদের দারুণ আছে। তোমরা যাই বলো ক্র্যাপল্যান্ড কাস্টমটাও এখানে আমাদের চেঞ্জ করে দিয়েছে, মানে কালারটা, এটাও অবশ্য ঠিক আছে। তো তারপর এখানে দেখো চলো এখানে কালেকশনে যাব, এখানে ইমোটে এগুলো আছে অবশ্য, ভেহিকেল সব কিছু এগুলো একই রকমই আছে এখানে, এগুলো ঠিক আছে। তো চলো এরপর আমরা ক্যারেক্টারে যাব। তো ক্যারেক্টারে যাওয়ার পর দেখবো যে ক্যারেক্টারে কী কী নতুন ক্যারেক্টার আছে। তো আর স্টার্ট হয়ে যাচ্ছে কেন, চলো আমরা ক্যারেক্টারে যাব। তো এরপর চলো ক্যারেক্টারে যাওয়ার পর এখানে দেখুন দুটো নতুন ক্যারেক্টার এসেছে, হ্যাঁ দুটো নতুন ক্যারেক্টার। তো কী কী আমি বলে দিচ্ছি দেখো, জাস্টিন বিবার ফ্রি ফায়ারের সাথে কোলাব করছে, মানে ফ্রি ফায়ার জাস্টিন বিবারের সাথে কোলাব করছে, তো ওটা কিন্তু আমাদের নতুন ক্যারেক্টার আসছে। আর জাস্টিন বিবারকে তো চিনই, আর একটা ফিমেল যে কোনো একটা নতুন ক্যারেক্টার আসবে, ওটা অবশ্য পরবর্তীতে আমরা ঠিক জানতে পেরে যাব। তো চলো এরপর আমরা গেমের ভিতরে যাব, একটা স্টার্ট করব, চলো র্যাঙ্কই শুরু করা যাক নাকি? তো র্যাঙ্ক শুরু করার পর আমরা দেখব যে ওর ভিতরে কী কী চেঞ্জ হয়েছে, মানে ম্যাপে আমাদের কত সুন্দর হয়েছে। তো চলো এরপর আমরা লবিটা দেখিনি। তো গাইজ এখানে দেখো লবিটা অবশ্যই স্টাইলটা মোটামুটি ঠিক আছে, এটাও কিন্তু আমাদের পুরো চেঞ্জ করে দিয়েছে, মানে পুরো এরপর মানে সেই আগের ফ্রি ফায়ারের মতো আমাদের কিন্তু লাগছে, খুব ইন্টারেস্ট লাগবে। হ্যাঁ, আরও একটা জিনিস, এখানে যে ওই এনিমি কিলের অপশনটা না, ওটা কিন্তু একটু আইকনটা চেঞ্জ করে দিয়েছে, এটাও কিন্তু নতুন ধরনের আমাদের করেছে, তো এটাও কিন্তু ঠিক আছে। তারপর চলো ম্যাপে এখানে কী দিয়েছে, তো সব কিছু একই রকমই আছে। তারপর এখানে এখানে আর বাকি সেরকম অবশ্য মোটামুটি মোটামুটি কি অতটি আর বেশি ইয়ে নেই, তবে অবশ্যই এখন খুব কিন্তু ভালো লাগছে খেলতে। হ্যাঁ, আর গেমের ভিতরে যাওয়ার পর এই যে বক্সগুলো আছে না, তো এই বক্সগুলো কিন্তু আমাদের নতুন ধরনের করেছে, এখানে লেভেল 1 লেভেল 2 এরকম কিন্তু আছে, যেখান দিয়ে তোমরা মানে এখানে অল আছে না, অল করলে ফিরতে পাবে আর এখানে রিফ্রেশও মারতে পারবে, নয়তো তোমরা 100 কয়েন দিয়ে আবার আলাদা জিনিস আছে, তো আলাদা জিনিসও নিতে পারবে। তো দেখো এনিমিকে আমি যখন মারবো তখন কিন্তু একটু আলাদা রকম আইকন আসছে, দেখলে দেখতে পেলে? আবার দেখো দেখো আবার দেখো গাইজ, এটাও কিন্তু দারুণ চেঞ্জ করেছে। তো গাইজ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটাই, আর বেশি দেরি করবো না। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে, কারণ অনেকে দেখছি ভিডিও শেয়ার করছে না গাইজ।